সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ভিউয়ার্স, লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হল আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিউয়ার্স, লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। সো ভিডিওটি স্কিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। আরও রিকোয়েস্ট করছি, চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আর সময় নষ্ট না করে শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। প্রথম আলো পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন, ভূমি মন্ত্রণালয়ের প্রকল্পে চাকরি পদ 128। ভূমি মন্ত্রণালয়ের অধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় ঢাকার প্রধান কার্যালয় ও উপজেলা সার্কেল বা মেট্রো ভূমি অফিসে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকল্পের মেয়াদকাল পর্যন্ত কর্মী নিয়োগ দেওয়া হবে, আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এক নম্বরে পদের নাম প্রোগ্রামার, পদসংখ্যা 1, যোগ্যতা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA সহ 4 বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, 4 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, চাকরির মেয়াদ 36 মাস, 2026 সালের জুন মাস পর্যন্ত, বেতন 56,526 টাকা। 2 নম্বরে পদের নাম সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, পদসংখ্যা 1, যোগ্যতা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA সহ 4 বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, চাকরির মেয়াদ 36 মাস, 2026 সালের জুন মাস পর্যন্ত, বেতন 35,600 টাকা। 3 নম্বরে পদের নাম প্রশাসনিক কর্মকর্তা, পদসংখ্যা 1, যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান পাস হতে হবে, চাকরির মেয়াদ 36 মাস, 2026 সালের জুন মাস পর্যন্ত, বেতন 21,700 টাকা। 4 নম্বরে পদের নাম কম্পিউটার অপারেটর উপজেলা বা সার্কেল ভূমি অফিসের জন্য, পদসংখ্যা 125 জন, যোগ্যতা বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমমান পাস, চাকরির মেয়াদ 24 মাস, বেতন 19,300, 18,200 ও 17,650 টাকা স্থান ভেদে। যেভাবে আবেদন করবেন, আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত জানা যাবে এই লিঙ্কে। তাহলে আসুন দর্শক মণ্ডলী, আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে অনলাইনে আবেদন করা যায়। এখানে ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস চলে আসলো, এখানে লেখা আছে যে অ্যাডভার্টাইজমেন্ট, ক্লিক হেয়ার টু ডাউনলোড সার্কুলার। আপনার নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে ক্লিক করলেই সম্পূর্ণ ডিটেইল বিস্তারিত A to Z আপনাদের সামনে চলে আসবে। এই দেখুন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ভূমি মন্ত্রণালয়, প্রকল্প পরিচালকের কার্যালয়, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প, ভূমি ভবন, তেজগাঁও, ঢাকা, 12। নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বিস্তারিত দেওয়া আছে, যে আপনার এখানে বিস্তারিত দেওয়া আছে। অতপর এই টেবিলটি দেখুন, এখানে কর্মিক নাম্বার দেওয়া আছে, পদের নাম দেওয়া আছে, পদের নাম, গ্রেড, সাকুল্য, বেতন, সংখ্যা, বয়সসীমা ও মেয়াদ। দ্বিতীয় কলামে আছে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, তৃতীয় এবং সর্বশেষ কলামে আছে জেলার প্রার্থীগণের আবেদনের যোগ্যতা, দ্যাট মিনস কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 1 নম্বরে যে পদের সংখ্যা আগে বলেছিলাম সেটি দেওয়া আছে, শিক্ষাগত যোগ্যতাও দেওয়া আছে। 2 নম্বরে পদের সংখ্যা এখানে মেনশন করা আছে, শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, সেটা এরা সকল জেলা থেকে আবেদন করতে হবে, গ্রুপটাও
সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তিন নম্বরে কি আছে, প্রশাসনিক কর্মকর্তা, বিস্তারিত বলেছি এর আগে, এখানে শিক্ষাগত যোগ্যতা, এই পদের জন্য সকল জেলা থেকে, বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবে। চার নম্বরে কম্পিউটার অপারেটর পদের জন্য এখানে বিস্তারিত ডিটেল দেওয়া আছে এবং শিক্ষাগত যোগ্যতাও দেওয়া আছে। এখানে দেওয়া আছে জেলাসমূহ, কোন কোন জেলার লোকগুলো আবেদন করতে পারবে। স্পেসিফিকলি এখানে মেনশন করা আছে ফেনী, জয়পুরহাট, চুয়াডাঙ্গা, মাগুরা, নরসিংদী, রাজবাড়ি, পঞ্চগড়, শেরপুর, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই। এখানে এইসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই এই পোস্টের জন্য, এক্সেপ্ট এই জেলাগুলি বাদে অন্যান্য জেলার লোকজন, বাংলাদেশের অন্যান্য সব জেলার লোক এই কম্পিউটার অপারেটরের জন্য আবেদন করতে পারবে। এখানে সবচেয়ে পদ সংখ্যা বেশি, 125 জন। এখানে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে। এখানে বিভিন্ন ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, আপনারা দর্শক মন্ডল দেখে নেবেন, সুন্দর মতোটা করে নেবেন আবেদন প্রার্থীরা দেখে নেবেন, এই জন্য যাতে আপনাদের ভুল ভ্রান্তি না হয়। বিস্তারিত এখানে ডিটেল দেওয়া আছে, আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে রাখবো, প্রয়োজন আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি সময় স্বল্পতার কারণে সম্পূর্ণ বিষয়গুলো পড়ে শোনাতে পারলাম। এরপরে আমরা কি আছে এখানে চলে যাই, এখানে আছে যে নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত জানা যাবে এই লিঙ্কে, এই লিঙ্কে ক্লিক করলেও আপনারা বিস্তারিত জানতে পারবেন। এখানে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি চলে আসবে, এভাবে আপনারা এটাকে ডাউনলোড করে নিতে পারেন। একটি ব্যাকেজে দেখি আর আবেদনের ফিগুলো সম্পর্কে কি বলা আছে, প্রোগ্রামার ও সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী পদের জন্য টেলিটকের সার্ভিস 400-667 টাকা, প্রশাসনিক কর্মকর্তা পদের জন্য 334 টাকা ও কম্পিউটার অপারেটর পদের জন্য 223 টাকা টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে। আবেদনের সময়সীমা 30 এপ্রিল থেকে 30 মে 2023 পর্যন্ত। ভিউয়ার্স, ভিডিওটি থেকে আশা করি সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।